হার্টবিট চলছে, হঠাৎ যদি সেটা থেমে যায় কি হবে ভেবে দেখেছেন? হঠাৎ দেখলেন ভিড়ের মাঝে কেউ পড়ে গেল, জ্ঞান হারিয়ে গেল, হার্টবিট বন্ধ, শ্বাস প্রশ্বাস বন্ধ, এমন হয়েছে কখনো? হ্যাঁ, এমনটাই হতে পারে কার্ডিয়াক অ্যারেস্টে। ভারতে কার্ডিয়াক অ্যারেস্টে প্রায় 1 মিলিয়ন মানুষ প্রতি বছর আক্রান্ত হয়ে থাকেন। সাধারণ মানুষ একে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল ভেবে ভুল করে থাকে। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীরাও এরকম ভুল করে থাকতে পারে। হঠাৎ অদ্ভুতভাবে হার্টের কার্যক্রম বন্ধ হয়ে গেলে, শ্বাস প্রশ্বাস এবং জ্ঞান হারিয়ে ফেললে তাকেই কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়ে থাকে। অন্যদিকে কোনো কারণে হার্টের ক্ষমতা দুর্বল হয়ে পড়লে, রক্ত সঞ্চালন কমে গেলে তাকে বলা হয়ে থাকে হার্ট ফেলিয়র। এবং যদি কোনো স্থানে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য হার্ট তার সমগ্র অংশে রক্ত সঞ্চালন না করতে পারে, সেক্ষেত্রে তাকে হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। হার্ট অ্যাটাকের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তবে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ফেলিয়র তিনটি আলাদা জিনিস। আমাদের অন্য ভিডিওতে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ফেলিয়র নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম আরো বিষয় জেনে নিতে। আজকের বিষয় কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এমন একটি জরুরি ভিত্তিক অবস্থা যা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল কার্যক্রম নষ্ট করে দেয়। এর ফলে হার্ট তার পাম্প করার ক্ষমতা এবং রক্ত সঞ্চালনের ক্ষমতা হারিয়ে হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট এমন মানুষেরও হতে পারে যদি কখনোই হার্টের কোনো সমস্যা বা কোনো রোগ না থাকে, তবুও সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তবে হৃদস্পন্দনের অনিয়মিত বৃদ্ধি এবং হ্রাস কার্ডিয়াক অ্যারেস্ট বা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টকে ইঙ্গিত করে। কিছু কিছু রোগের ক্ষেত্রে এর সম্ভাবনা আরো বেড়ে যায়, যেমন করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক, হার্টের ভালভের সমস্যা বা হার্ট কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের আকার বড় হয়ে যাওয়া এবং বংশগত বা জন্মগত হার্টের রোগ। কিছু কিছু প্রবণতা এর সম্ভাবনা আরো বাড়িয়ে দেয়, যেমন যদি 45 বছরের ঊর্ধ্বের কোনো মানুষ, এছাড়াও কোনো বয়স্ক মানুষ, অতিরিক্ত মেদ, রক্তচাপ এবং ডায়াবেটিস রোগী, এছাড়াও রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে বা যারা ক্রমাগত স্মোকিং করেন এবং নিষ্ক্রিয় দৈনিক জীবন যাপন করেন, সেক্ষেত্রে এর সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। লক্ষণ: সাধারণত কার্ডিয়াক অ্যারেস্ট হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, এর জন্য কোনো বিশেষ লক্ষণ থাকে না। তবুও অনেক ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন্স বা কিছু এমন সিমটমস দেখা যায় যা দেখে আমরা বুঝতে পারি হয়তোবা রোগীর বা মানুষটির কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হল বুকে অস্থিরতা, বমি বমি ভাব বা বমি, মাথা ঘোরা, দুর্বলতা, বুক ধরপড় করা এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। এমন হলে কি করবেন? প্রথমেই বুঝতে হবে প্রকৃতপক্ষে এটি কার্ডিয়াক অ্যারেস্ট কিনা। তার জন্য মানুষটিকে নাম ধরে ডাকুন বা তাকে ধাক্কা দিন। এরপর তার গলার কাছে, যাকে বলা হয় ক্যারোটিড পালস, এই পালসটি বা এই হৃদস্পন্দনটি অনুভব করার চেষ্টা করুন। যদি দেখেন তা নেই এবং ওঠা পড়া বা শ্বাস প্রশ্বাস চলছে কিনা তা দেখুন। তৎক্ষণাৎ কোনো অভিজ্ঞ মানুষ বা স্বাস্থ্যকর্মীকে জানান এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগে যদি অনেকটা সময় থাকে, সেক্ষেত্রে আমরা একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করে থাকি। একে এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসাজ বলা হয়ে থাকে। এটি বুকের মাঝখানে হাত বসিয়ে দুটো হাত রেখে তার চাপ দিয়ে হার্টের কার্যক্রম বাড়ানোর বা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়ে থাকে। তবে অনভিজ্ঞ মানুষেরা এটি করবেন না। মানে কোনো কোনো স্থানে, যেমন শপিং মল বা এয়ারপোর্টে, এই সংক্রান্ত একটি মেশিন, যাকে বলা হয়ে থাকে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর বা এইডি, রাখা থাকে। পোর্টেবল এইডি বলে এই মেশিনটি বাইরে থেকে ডিফিব্রিলেশন বা হার্টের ক্ষমতা বারবার ফেরানোর চেষ্টা করে থাকে। চিকিৎসা: স্বাস্থ্যকেন্দ্রে এর প্রধান চিকিৎসা হল রিসাসিটেশন, যার জন্য বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট এটি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে বাইরে থেকে কোনো যন্ত্র বা মেশিনের সাহায্যে রোগীর কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা হার্টের ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়ে থাকে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে কিছু জীবনদায়ী ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, যেমন অ্যাট্রোপিন, অ্যামিওডারোন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি। বর্তমানে এর চিকিৎসায় ICD ব্যবহার করা হয়ে থাকে। ICD অর্থাৎ ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, এটি একটি ব্যাটারি চালিত মেশিন যা হার্টের ইলেকট্রিক্যাল কার্যক্রম মনিটর এবং কন্ট্রোল করে থাকে।
প্রতিরোধের উপায়। এটিকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো হার্টের রোগীদের নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিজের ওষুধ চালিয়ে যেতে হবে। খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণ করেও এটির সম্ভাবনা কিছুটা হলেও কমানো যায়। যেমন খাদ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এই ধরনের রোগীর খাদ্য তালিকা তৈরি করা যেতে পারে। তবে এক্সারসাইজ অর্থাৎ কিছু খোলা হাতের ব্যায়াম, সকাল এবং বিকাল দুবেলা অন্ততপক্ষে 1 কিলোমিটার হাঁটাচলা করা কার্ডিয়াক বা হার্টের রোগীদের সুস্থ রাখে। কার্ডিয়াক অ্যারেস্ট নিতান্তই কোনো সহজ ব্যাপার নয়, এটি অত্যন্ত জরুরি এবং ভয়ঙ্কর অবস্থা যা মৃত্যু পর্যন্ত। আশা করি এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনি কিছুটা হলেও আমাদের চ্যানেলে এই সংক্রান্ত আরো ভিডিও আসতে চলেছে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের লাইক এবং কমেন্ট করে মোটিভেট করুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।